গানমুড়ি সময়ের সেরা জুড়ি। আগে কোনো তাদের বাড়িতে কনসার্ন মিনিস্টার যায়নি, মানে মাছ মাছের চাষ ও জানলা চাষ তাদের কাছে। আজ কি শুধু মৎস্য চাষ শুধু দাসেরাই করে? না, চাটার্জি পঠান চক্রবর্তীও করে, দেব বর্মাও করে, জমাতিও করে, নোয়াতিও করে, দেবনাথও করে। এটা একটা বড় উপজীবিকা, ইনকামের সবচেয়ে বড় মাধ্যম, সবচেয়ে বেশি আমাদের দৈনন্দিন যে খরচা কনজামশন করি আমরা মাছের মধ্যে। আমরা বাজারে যাই, সবজি দুজি 100 টাকার কিনি, 150 টাকার কিনি, মাছ একখানা কিনবো যদি আধা কিলো কিনি লোকাল মাছ তো মিনিমাম 250 টাকা। তার মানে বাজারে 500 টাকা নিয়ে গেছি তো 250 টাকা মাছে দেয়, বাকি 250 টাকা অন্যান্য কিছুর মধ্যে, চাল ডাল সবজি পান্না ঢিন্না সব কিছু। আমাদের বাজারে খরচার ম্যাক্সিমাম পয়সাটা কোথায় যায়? মাছের মধ্যে। অথচ এত বড় বিজনেস যেখানে রয়েছে সেটাকে তুলে ধরা, নজওয়ানদেরকে রোজগারের দিকে ধাবিত করা, উৎসাহিত করা, এটা সরকারের কাজ, মুখ্যমন্ত্রীর কাজ, কনসার্ন মন্ত্রীর কাজ। এমনিতে গরিব দরিদ্র, শ্রমিক দরিদ্র, কিন্তু মাছে হাত লাগাবে না, স্মেল আসবে। কিন্তু বিপ্লবদের তো হাতেও মাছ নিয়ে নেই। আমি যখন গিয়েছি মৎস্য এক্সিবিশন হয়েছিল তো এখানে যারা আছে তারা জানে যে আমি মাছ হাতে উঠিয়ে ছবিও তুলেছি, সোশ্যাল মিডিয়াতে পাঠিয়েছি। আমার জেলে ভাই বোনরা যদি মাছ উঠাতে পারে সবচেয়ে বড় ইনকামের রাস্তা এটা। সবচেয়ে কম সময় ধনবান ব্যক্তি ত্রিপুরা তো হওয়া যায় এই বিজনেসের মাধ্যমে। আমার মনে হয় এই প্রথম কোন মুখ্যমন্ত্রী নামে যোজনা ঘোষণা করা হয়েছে, বায়োফ্লকের মাধ্যমে ফিশারি কালচারকে বাড়ানোর জন্য, এই প্রথম। বায়োফ্লক ত্রিপুরাতে প্রথমবার এসছে এমন নয়, 2018 যখন আমরা কাজ করা শুরু করেছি তার আগেই বায়োফ্লক পদ্ধতি ত্রিপুরাতে এসছে। তবে তার অগ্রগতি কেন হয়নি, কেন ওই সময় এই স্কিম লাগু হয়নি, কেন বায়োফ্লকের জন্য স্পেশাল ট্রেনিং হয়নি, কেন মৎস্যজীবীদেরকে যে কেসিসি লোন দেওয়ার ব্যবস্থা করা হয়নি, এখন কিভাবে কেসিসি লোনের ব্যবস্থা হয়ে গেল? মুখ্যমন্ত্রী নিধির মৎস্যজীবী যে প্রকল্প তার একটা বই আজকে ইনোগ্রেশন করা হয়েছে, তার মধ্যে ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে সেই ফর্মও দেওয়া আছে।
और ইজি টু করে দেওয়া রাখা হয়েছে। আগে মৎস্য চাষীরা কৃষি লোন কেসিসি লোন পেত না, কারণ মৎস্য চাষী বড় মাত্রা আছে যারা অন্যের জমিনকে লিজ নিয়ে মৎস্য চাষ করে। যেমন মাননীয় মন্ত্রীজি খোয়াইয়ের যে মৎস্য চাষী তার বিষয়ে বলেছেন, পুরস্কৃত হয়েছে আমি জানি ওনাকে, কৃষ্ণ দেববর্মাকে আমি জানি ওনার বাড়িতে গিয়েছি। আর আয়াত করা হচ্ছিল বাংলাদেশ থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে, আর এমনি তো পুরনো সরকারের আদত ছিল ওয়েস্ট বেঙ্গল থেকে কোনো কিছু আসলে ওনাদের ভালো লাগে, কারণ ওখানে 34 বছর কমিউনিস্টের স্বর্গরাজ্য ছিল, তার জন্য ওখান থেকে আসলে ওনাদের কাছে ভালো লাগে, ওখানে থেকে আসা উচিত। চীন থেকে আসলে তো আরো ভালো লাগবে, চীন থেকে এসছে মাছ ঝাল লাগলে তো কি মিষ্টি লাগতেছে। ত্রিপুরাতে প্রোডাকশন করবে না, দরকার হলে কিউবা থেকে মাছ থেকে আনবে। কমরেড কিউবা থেকে পলিটব্যুরো সদস্য মাছ এসছে, তাই না? মাঝের মধ্যেও কুলিন আছে, পলিটব্যুরো সদস্য আছে, স্টেট কমিটি মেম্বার আছে, ডিসি আছে। এগুলো করে 12টা বাজিয়েছে ত্রিপুরা, এগুলো করে ত্রিপুরার যে মৎস্যজীবী যারা রয়েছেন তাদেরকে দিয়ে এখানে এই হলঘরে যারা রয়েছে, আর যারা আমার ছোট ছোট মৎস্যজীবী আছে কাউর পাউন্ড হয়তো বা লিজলে কাজ করে, তারা পুরো ত্রিপুরার মানুষকে খাওয়াতে পারে, তাদের মধ্যে সেই কোয়ালিটি আছে, কিন্তু তাদের ইনকামের সমস্ত রাস্তা কিভাবে বন্ধ করা যায় তার ব্যবস্থা। লিজে যে পুকুর নেবে তো সে লোন পাবে না, কারণ জমির মালিক না, তার কাছে দলিল নাই, পর্চা নাই, কেসিসি লোন পাবে না, 7% ইন্টারেস্টে পাবে না, সময় মতো দিলে 3% 4% ইন্টারেস্টে সাবসিডি হয়ে যায়, কিন্তু সে ব্যক্তি তো লোন পাবে না। এই সরকার এসে তার ব্যবস্থা করেছে যে যে লিজও করবে সে লোন পাবে। এবার বাজেটেও দেখেছেন বরগাদা, যারা বরগাদা 1 লাখের উপর আছে ত্রিপুরাতে বরগাদার কৃষক, তারা লোন পেত না ত্রিপুরার যে জীবন, কারণ জমির মালিক না। আজকে জমির মালিক লিখে দেবে সে আমার জমিন করে, এবং তার বদলে এমন নয় লিখে দিলে তার জমিন করলে 5 বছর তার নামে হয়ে যাবে এমনও না, তার জন্য আমাকে অ্যামেন্ডমেন্ট করতে হয়েছে বিল, কারণ আগে পুরনো কমিউনিস্ট সরকার এমন করে রেখেছিল যে জমির মধ্যে যদি কেউ 5-7 বছর করে আর সে যদি দাবি করে জমির মালিককে লিখে দেয় যে সেই করছে, সেই লিখন কাগজ নিয়ে বলে 5 বছর যাবৎ করছি, 10 বছর যাবৎ করছি, এখন জমির মালিক আমি, পুকুর মালিক আমি,